পঞ্চায়েত ভোটের দিন পরিবর্তন নিয়ে সংখ্যালঘু সংগঠনের আর্জি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নির্দেশে কাল বিচারপতি এ কে পট্টনায়কের বেঞ্চে শুনানির সম্ভাবনা। শুনানির সময় উপস্থিত থাকবেন রাজ্য এবং কমিশনের আইনজীবীরাও। এদিন ভোটের দিন পরিবর্তনের জন্য দ্রুত শুনানির আবেদন জানায় রাজ্যও, কিন্তু সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। রিভিউ পিটিশন দাখিলের জন্য রাজ্যকে পরামর্শ দেয় আদালত। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজই রিভিউ পিটিশন দাখিল করা হবে। বাস থেকে বেআইনি অস্ত্র ও কার্টু যুদ্ধার চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে তালতলা মোড়ে কুলতলিগামী ওই বাসটিকে থামায় পুলিশ। বাসন্তী থেকে আসা বাসটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নটি আগ্নেয়াস্ত্র, ৪৭ রাউন্ড গুলি এবং কয়েক কেজি বোমার মশলা। পুলিশের প্রাথমিক অনুমান, পঞ্চায়েত ভোটে এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যেই বিহারের মুঙ্গের থেকে অস্ত্রগুলি আনা হচ্ছিল। এই ঘটনায় গ্রেপ্তার দুই আজ ধৃতদের আদালতে তোলা হবে। ফের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, এবার নদিয়ার নাকাশিপাড়ার দোগাছি গ্রামে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। গৃহবধূর পরিবারের দাবি, এদিন দুপুরে জলঙ্গি নদীতে স্নান করতে যাচ্ছিলেন তিনি। একা পেয়ে রাস্তায় হায়দার মোল্লা নামে এক যুবক তাকে ধর্ষণ করে। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। কিন্তু পুলিশ দেরিতে পৌঁছেছে এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। নিগৃহীত মহিলা গুরুতর আহত অবস্থায় বেথুয়াডহরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। পরিবারের তরফে নাকাশিপাড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হায়দার মোল্লা। এদিকে তৃণমূলের দাবি, অভিযুক্ত যুবক একজন সিপিএম সমর্থক। সিপিএমের তরফে অবশ্য তৃণমূল বিধায়কের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মারা গেলেন সঙ্গীত পরিচালক মৃণাল বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত এপ্রিল মাস থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দুমাসের লড়াই শেষে রবিবার টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের। কমপক্ষে ৬০টি ছবিতে সুর দিয়েছেন তিনি। তার সুরে গান গেয়েছেন লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে থেকে শুরু করে উষা উত্থপের মতো শিল্পী। তার সুরে সাজানো গান আজও বাঙালির বড় কাছের। মৃণাল বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ টালিগঞ্জ। সোমবার প্রয়াত সঙ্গীত পরিচালকের দেহ পি ৭ এ রাখা হবে। বুধবার শেষকৃত্য।